বিপদে পড়ার আগে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথ একটি সেটিং শিখুন, নয়তো যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। তো দেখেন আমরা কি করি, আমরা ব্লুটুথের মাধ্যমে মানুষের ফোন থেকে ছবি আনি বা ছবি দেই বা ভিডিও দেওয়া আনা করি, তাই না? তো এদের ফোনের আমরা যে সমস্ত ফোনে দিয়ে থাকি বা নিয়ে থাকি ওই সমস্ত ফোনে কিন্তু আমাদের ব্লুটুথের মধ্যে নামটা থেকে যায়, মানে ওদের ডিভাইসটা থেকে যায়। একটা সময় আমাদের ফোনে যে কোনো একটা সমস্যা হয়, তো আজকে দেখিয়ে দেবো যে ব্লুটুথ থেকে ওই ডিভাইসগুলো কীভাবে ডিলেট করবেন। তো এখানে আমি বলবো যে আমি ইউটিউবে নতুন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এটার তো আপনি প্রথমত যেটা করবেন সেটা হলো যে আপনি আপনার ফোন সেটিংয়ে চলে যাবেন। ফোন সেটিংয়ে যাওয়ার পর আপনি এই যে এখানে ব্লুটুথ নামের একটি সেটিং দেখতে পারবেন, আপনি এই ব্লুটুথ এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এই যে এখানে আমি যেমন তিনটা ফোন ই করছি, তিনটা ফোনের সাথে ছবি আনা নেওয়া করছে, এখানে তিনটা ফোনের নাম দেখাইতেছে। তো এটি কিন্তু একটা ভাইরাস সৃষ্টি করে। তো আপনি আপনার ফোনটা কেনার পর থেকে যে কয়টা ফোন থেকে আপনি ব্লুটুথ কানেক্ট করছেন প্রত্যেকটা ফোনের ডিভাইস কিন্তু এখানে থেকে যাইব। তো এই ফোন কী করবো আমরা, এখন ডিলেট করে দেবো, মানে ব্লুটুথ থেকে ডিলেট করে দেবো। ওদের ফোনের নামগুলো রেখে তো আমাদের ফোনে লাভ নেই, আমরা কী করবো এটা ডিলেট করে দিব। তো এটা ডিলেট করে আমরা যেটা করবো সেটা হলো যে আমরা প্রত্যেকটা ফোনের এই যে এটা একটা ফোন, তো আমি যে এখানে ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে আমরা এখানে দুই নম্বরটা সেটিং দেখতে পারবো, আমরা এই দুই নম্বরে ট্যাপ করে দেবো। দুই নম্বরে দেওয়ার পর দেখুন এখান থেকে একটা কমে গেছে। তো আবার যদি আমরা এই সেটিংয়ে যে এখানে ট্যাপ করে দিই, এখানে গিয়ে যদি আবার যদি এখানে ট্যাপ করে দিই তাহলে এই যে এখান থেকে আরও একটি কমে গেছে। তো আবার যদি আমি এখানে ট্যাপ করে আবার এখানে দিয়ে যদি এটা কেটে দিই তাহলে একদম এখন ক্লিয়ার হয়ে গেছে, মানে আমাদের ডিভাইস থেকে অন্য ডিভাইসের নাম ডিলেট হয়ে গেছে। তো এটি অ্যান্ড্রয়েড ফোনের অজানা একটি সেটিং, তো এই ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে দেবেন, আমি ইউটিউবে নতুন এটাই, পারলে একটি কমেন্ট করে দেবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই।